নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তের অধীনে সীমাচৌকির বিএসএফ মহেন্দ্র আট নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সদা সতর্ক। বিরল প্রজাতির পাঁচটি পায়রা উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। যদিও অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তাই এখনো পর্যন্ত অধরা পাচারকারীরা। এই বিশেষ প্রজাতির পায়রাগুলো চোরা কারবারিরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিলেন বলে সন্দেহ প্রকাশ করেন বিএসএফ জওয়ানরা। চোরা কারবারিদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পায়রাগুলি রানাঘাট বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পায়রা পাঁচটি ছিল, একটি মারা গেছে, চারটি আমাদের হ্যান্ডওভার করেছে জি কয় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তের অধীনে সীমাচৌকির বিএসএফ মহেন্দ্র আট নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সদা সতর্ক। বিরল প্রজাতির পাঁচটি পায়রা উদ্ধার করল বিএসএফ জওয়ানরা। যদিও অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তাই এখনো পর্যন্ত অধরা পাচারকারীরা। এই বিশেষ প্রজাতির পায়রাগুলো চোরা কারবারিরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিলেন বলে সন্দেহ প্রকাশ করেন বিএসএফ জওয়ানরা। চোরা কারবারিদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পায়রাগুলি রানাঘাট বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পায়রা পাঁচটি ছিল, একটি মারা গেছে, চারটি আমাদের হ্যান্ডওভার করেছে জি কয় বিওপি মহেন্দ্রের থেকে আমাদের হ্যান্ডওভার করে দিয়ে গেছেন। এবার ওটা সাহেবদের যে নির্দেশ হবে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ সেখানে আমরা পাঠিয়ে দেব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।